অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ওম নমো শিবায়। নমস্কার, আমি কৌশিক রায়। আগামী 6 জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং 3রা আগস্ট অবধি এই মাস চলবে, অর্থাৎ মোটামুটি 29 দিন মতন এই মাস থাকছে। এই শ্রাবণ 28-29 দিনের মধ্যেই থাকে। তো কি করবেন এই মাসে যাতে শীঘ্র বিবাহ আপনাদের হবে, ছেলে অথবা মেয়ে দুজনের ক্ষেত্রে আমি বলছি। এবং এই জিনিসটি এই শ্রাবণ মাসে সোমবার শিবলিঙ্গে নিবেদন করুন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, 6 মাসের মধ্যে আপনাদের বিবাহের কানেকশান কিন্তু চলে আসবে, শীঘ্র বিবাহ কিন্তু হবে। তো ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমার বিবাহ কবে হবে, অনেক ডেট অফ বার্থ। দেখুন, এই শ্রাবণ মাসটা পবিত্র মাস, শিবের জন্মমাস। এই মাসে যদি সঠিক ক্রিয়া করতে পারেন, নিশ্চিতরূপে বিবাহের দিক নিশ্চিত হবেই, আমি দায়িত্বটা আপনাদেরকে বলছি। দেখুন, এই মাসটাতে আপনারা বিশেষ করে দুধ সেবন এবং আপনারা শাক খাবেন না, কারণ শাকের মধ্যে এ মাসে বেশি ব্যাকটেরিয়া থাকে। এবং দুধ যেহেতু আপনারা শিবলিঙ্গে আপনারা নিবেদন করছেন, সেই জন্য দুধটা অন্তত সোমবার করে আপনারা খাবেন না। এবং বিশেষ করে যারা শিবের ব্রত রাখছেন, অর্থাৎ আপনাদের বিবাহের জন্য এই শিবের ব্রত রাখছেন, অবশ্যই বাড়িতে পেঁয়াজ রসুন মাছ মাংস অর্থাৎ তামসিক আহার কিন্তু খাবেন না এই একটা মাস, যেহেতু আপনারা প্রার্থনা করছেন এবং সেক্ষেত্রে কিন্তু বিশেষ ফায়দা কিন্তু আপনারা পাবেন। এই একটা মাস কিন্তু আপনারা যদি তামসিক আহার না খান এবং আপনারা যদি এই বাড়িতে পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো যদি আপনারা বাড়িতে না প্রবেশ করেন, সেক্ষেত্রে বিশেষ কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। তো আমি এর আগেও বলেছি, আপনারা যদি বাড়িতে করতে পারেন শিবের পুজো, সেক্ষেত্রে খুব ভালো, বাড়ির থেকে মন্দিরে আরও ভালো, মন্দিরের থেকে নদীর তীরে আরও ভালো, নদীর তীরের থেকে আপনারা যদি পর্বতে শিবের পূজা করেন সেক্ষেত্রে আরও বিশেষ ফলদায়ক হয়। তো কি করবেন, তো আমি এবার আপনাদেরকে জানাতে চলেছি। প্রথমে আসি মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা কি করবেন শীঘ্র বিবাহের জন্য। আপনারা একটা শিবলিঙ্গ বাড়িতে অবশ্যই নিয়ে আসুন, অবশ্যই সেখানে প্রাণ প্রতিষ্ঠা করুন। একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা একটা খুব কঠিন কাজ, এই জন্য আমি বারবার বলি আপনারা মন্দিরে করুন পুজো, সবথেকে খুবই ভালো, কারণ সেখানে সম্পূর্ণরূপে নিয়ম কিন্তু থাকে, নিয়ম করে কিন্তু সেখানে প্রতিষ্ঠা করা হয়, কিন্তু বাড়িতে সেই রকম নিয়ম কিন্তু আমরা করতে পারি না। এই জন্য মন্দিরে যদি করতে পারেন বিশেষ কিন্তু ফল আপনারা পাবেন। কী করবেন আমি আপনাদেরকে প্রথম বলি, আপনারা শ্বেত চন্দন নেবেন, দুই হাতে করে শিবলিঙ্গে লাগাবেন এবং শীঘ্র বিবাহের প্রার্থনা করবেন। এবং আপনারা 11 মালা জপ করবেন, ওম গৌরী শঙ্করায় নমঃ, এটা 11 মালা আপনারা জপ করবেন, অর্থাৎ 108 বার আপনারা যদি জপ করেন সেক্ষেত্রে দেখবেন 6 মাসের মধ্যে বিবাহের একটা কানেকশান কিন্তু চলে এসছে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, যাদের বিবাহের ব্যাপারে আসছিল না সেই ব্যাপারে একটা ভালো বিবাহের যোগাযোগ, আপনাদের মন মতন বিবাহের যোগাযোগ কিন্তু আসবে নিশ্চিতরূপে। এবং 3রা আগস্টে এই শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ রাখি বন্ধনের দিন। তারপরে আপনারা সাদা কোনো বস্ত্র আপনারা কোনো নির্ধনী ব্যক্তিকে দান করুন, সেক্ষেত্রে বিশেষ ফল কিন্তু পাবেন। বা কোনো নির্ধনী ব্যক্তিকে যদি আপনারা ভজন করেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ পাবেন। এবং তার সাথে সাথে এই শ্রাবণ মাসে ষাঁড়কে আপনারা কিছু ফল দান করুন, সে আম হোক কলা হোক যে কোনো ফল, আপনারা পেঁপে হোক যে কোনো ফল যদি আপনারা দান করতে পারেন সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বিশেষ ফল কিন্তু আর পাবে এই শ্রাবণ মাসে দান করতে পারে এই ষাঁড়কে। এরপরে আসি ছেলেদের ক্ষেত্রে, ছেলেরা কি করবে শীঘ্র বিবাহের জন্য। ছেলেরা আপনারা করবেন কি, প্রতি সোমবার শ্রাবণ মাসে আপনারা বাড়িতে ক্ষীর তৈরি করুন এবং সেই ক্ষীর আপনারা সেখানে নিবেদন করুন এবং
নিবেদন কিছুটা শিবলিঙ্গে লাগান এবং কিছুটা নিবেদন করুন এবং সেই প্রসাদ আপনারা আপনারা নিজেরা প্রথম যে নিবেদন করছেন, যে নিজের বিয়ের জন্য যে কামনা করছেন, তিনি আগে প্রথম এসে ক্ষীরটা কিন্তু খাবেন। সাদা ক্ষীর হলে বিশেষ ভালো হয়, কিন্তু ক্ষীর তো সাদা সবসময় হয় না, তো ক্ষীরটা আপনারা নিবেদন করুন এবং সেই ক্ষীরটা প্রথম নিজেরা নিবেদন করার পর সেই ক্ষীরটা নিজেরা খাবেন, তারপরে আপনারা সমস্ত লোককে কিন্তু সেই ক্ষীর দিবেন, দেখবেন বিশেষ কিন্তু ফল পাবেন। এবং নম শিবায় এই মন্ত্রটি 11 মালা আপনারা জপ করুন, অর্থাৎ 108 বার জপ করলে বিশেষ কিন্তু শীঘ্র বিবাহ কিন্তু হবেই হবে। এবং আপনারাও দান করুন সাদা বস্ত্র এবং ষাঁড়কে আপনারা ফল খাওয়ান এ মাসে, দেখবেন বিশেষ ফল কিন্তু আপনারা পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। তো শীঘ্র বিবাহ আপনাদের ক্ষেত্রে কিন্তু 6 মাসের মধ্যে নিশ্চিতরূপে বিয়ের কানেকশান কিন্তু চলে আসবে। তো এবং যত পারেন ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনারা জপ করুন, বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। অনেকেই মেসেজ করেন যে স্যার বিয়ে হচ্ছে না, আপনারা করুন এবং বাড়িতে তামসিক আহার কিন্তু সেবন করবেন না এবং সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করুন, সেক্ষেত্রে বিশেষ ফল কিন্তু ছেলে অথবা মেয়ে, বালক অথবা বালিকা দুজনেই কিন্তু লাভ পাবে। খুব পবিত্র এই মাস। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন। ওম নমঃ শিবায়।